হেসে দাওটা মিমি একটু হেসে। কেমন আছো সবাই? ড্রিমস উইথ সায়নির একটি নতুন ব্লগে তোমাদের অনেক স্বাগত জানাই। এখন ওই সকাল 7:10 মতো বাজে, আমি তো ওই মোটামুটি 6:30-এর মধ্যে উঠে নিয়েছি। এখন একটু বাবুর সুজি রান্না করে নিচ্ছি সকালবেলা জলখাবারে খাওয়াবো বলে, কিন্তু সমস্যাটা হয়ে দাঁড়িয়েছে সুজি একদম খেতে চায় না। সেজন্য আমি কি করি, সুজিটা একটুখানি মিক্সার গ্রাইন্ডারে ঘুরিয়ে নিই, তারপর আমি সুজিটাকে রান্না করি। কিছুই না, একটুখানি ঘি দিয়ে ওটাকে ভালোভাবে গোল্ডেন ব্রাউন করে ফ্রাই করে নিয়ে একটু জল দিয়ে দিই। কখনো কখনো একটুখানি তাল মিশ্রি অ্যাড করি, আর কখনো কখনো নাও অ্যাড করি, কিন্তু ড্রাই ফ্রুটসটা অ্যাড করি। আমি চেষ্টা করি যতটা পারি একটু চিনিটা অ্যাভয়েড করতে। তাল মিশ্রি হলেও একটু তো চিনি থাকেই, কিন্তু তবুও একদম খেতে চায় না, ওই জন্য একটু নামমাত্র দিয়ে নিই। এদিকে বানিয়ে নিয়েছি, এবার আমি ওর কাছে যাব। কি করছে আমি গিয়ে দেখি, উঠে তো পড়েছে। এই যে উঠে পড়েছে, সমস্ত জিনিস খেলনার জিনিসপত্র এদিক ওদিক করেও দিয়েছে। এত আজকাল দুষ্টু হয়েছে না কি বলবো। এই যে আর ওর নতুন ভালো লাগার জিনিস হয়েছে পাখা, হাত পাখা। বাবা ওর জন্য একটা প্লাস্টিকের পাখা এনে দিয়েছে, কিন্তু ওর ওটাতে পোষাচ্ছে না, কথাতে আছে না পোষানো, ওর এই ধরনের পাখাই চাই, এত পাখা বুড়ো হয়েছে। তো যাই হোক, এরকম সকাল সকাল ওর সাথে টাইম কাটাতে তো ভীষণ ভালো লাগে, কিন্তু যা গরম পড়েছে, কাজ যত তাড়াতাড়ি করব তত তাড়াতাড়ি আমার জন্য মঙ্গল। এই যে বসিয়ে দিয়েছি, এবার খাইয়ে নেব, তারপর স্নান করিয়ে ওকে ঘুম পাড়িয়ে দেব, তারপর যা রান্না বান্না যা হবে দেখি কা কী হচ্ছে, ওইদিকে মা কি রান্না করছে সেটাও দেখতে হবে। আর আজকে আমার সব থেকে স্বপ্নের যদি আমার পাঁচটা হয়ে থাকে, তার মধ্যে একটা স্বপ্ন হচ্ছে আমার সৌহার্দ্যদা, মানে ইনসাইড আউটের সাথে দেখা করার, সৌহার্দ্যদা আর অর্পিতাদি, আর একটা হচ্ছে সফিকের সাথে দেখা করা, কারণ আমাদের পাশের গ্রামের ছেলে নদিয়ার, সে আজকে এত দূর গিয়েছে এত ভালো জায়গায়, খুব ইচ্ছা ছিল, আর ওর ভিডিওগুলো আমার খুব ভালো লাগে, সেই জন্য ফাইনালি আজকে একটা ডেট করেছি। একটু ওদের সাথে কথাও বলে নিয়েছি, আমি মা সুশোভন পুচকু সবাই মিলে ওখানে যাব। আমাদের এখান থেকে বেশি দূরে না, ওই আমাদের এখান থেকে সব মিলে ওই 30 মিনিট মতো সময় লাগে নদীর পাড় দিয়ে যাওয়া। অনেকদিন ওই দিকটা যাইও নি, সেই জন্য ভাবলাম ঘুরতে ঘুরতে একবার যাই। ওদের শুনেছি শুটিং রয়েছে, জানি না দেখা হবে কি না, তবুও জায়গাটা যদি ঘোরা হয় তবু একটু মানসিক শান্তি হবে যে না একটু গিয়েছিলাম ঘুরতে, সেই জন্য একটু তাড়াহুড়ো করে নিচ্ছি। আর আজকে লোকনাথ বাবার পুজো ছিল, সেই জন্য আমাকে মাম্মাম ডেকে একটু প্রসাদ দিল, যাই উপরে গিয়ে একটু পুচকুকে খাওয়াবো, তারপরে আমি খেয়ে নেব। আর তোমাদের দেখাই, এটা হচ্ছে আমাদের নিচের মানে বারোয়ারি যেটা বলে ঠাকুরঘর, সেটা এখানে ঠাকুমা আগে পুজো করতেন, তো এইটা এর ঠিক পুজোর ঘরটা ছিল না, এটাকে এখন মডিফাই করা হয়েছে, কিন্তু এখানেই ছিল, এর আগে অন্য ধরনের ছিল, এখন একটু অন্য ধরনের হয়েছে। এখন তো জেঠিমাই সমস্ত পুজো টুজো করে, এখন তো আমাদের এদিকে আসা হয় না, আমি মাঝে মাঝে আসি ধূপ দেখাতে। দুপুরবেলা রান্না মা সবই করে নিয়েছে, একটু পনির, একটু ঢাঁড়সের তরকারি, আর হচ্ছে তোমার উচ্ছে আলু ভাজা, এই দিয়ে বাবাকে খেতে দিয়ে নিচ্ছি, আমিও খেয়ে নেব, তারপর তাড়াতাড়ি করে রেডি হব। রেডি হয়ে যাওয়ার পর তাড়াতাড়ি বেরিয়ে পড়ব। আকাশের অবস্থাটাও ঠিক খুব একটা ভালো দেখছি না, যেন ভাবছিলাম হয়তো যাওয়া হবে না, কিন্তু ভাবলাম না দেরি করা যাবে না, তাড়াতাড়ি করে বেরিয়ে পড়ি। ওই হালকা হলুদ যে জামাটা দিয়েছিল মা সেটাই পরিয়ে নেব, আর ভাবছিলাম একটু পাউডার দেবো, কিন্তু পাউডার একটুখানি না দিলেও নয়, তাই একটুখানি পাউডার দিয়ে নিলাম, আর একটু বেবিও, তারপর যা যা লাগে আর কি, জল একটুখানি নিয়ে নিলাম, আমাদের একটু জল নিয়ে নিলাম, কারণ গরমকাল যা পড়েছে জল ছাড়া একদমই এদিক ওদিক যাওয়া যাচ্ছে না, একটা এই ব্যাগ না হলেই নয়। চলো এবার বেরিয়ে পড়ি, দুজনেই ভালোভাবে রেডি হয়ে গিয়েছি। কোথাও যাওয়ার নাম করলে অনিস তো খুব ভালো একটা ফিল করে আমি বুঝতে পারি, কিন্তু গরমের মধ্যে সবার মতো ও একদম হাঁপিয়ে উঠেছে। বেরিয়ে পড়েছি, আমাদের বাড়ির রাস্তাটা এত সুন্দর হয়ে গিয়েছে, এখন যে কোনোভাবে জার্নি করতেই ভীষণভাবে ভালো লাগে, সে তোমার সাইকেল হোক, বাইক হোক, স্কুটি হোক, টোটো হোক, বাস হোক, আর যাই হোক।
এদিকে মাও বেরিয়ে পড়েছে, একসাথেই আমরা বেরিয়ে পড়েছি। এখান থেকে ফার্স্টে যাব আমরা পাটকাবাড়ি ঘাট, মানে আমাদের যে ঘাটটা রয়েছে সেখান থেকে পারাপার করব, তারপর যাব ওইদিকে। তো ওয়েদারটা এখন ভালো রয়েছে, বৃষ্টি হবো হবো করছিল কিন্তু বৃষ্টি হয়নি। অনেক দিনের ইচ্ছে ছিল, তো সেই জন্যই একটা ইচ্ছা পূরণ হচ্ছে। সেটার মতো ভালো জিনিস তো আর কিছু হতে পারে না। এই যে দেখতে পাচ্ছ, এটা হচ্ছে চার মাথার মোড়, বাদিকে চলে গেল বাজার, মানে মেন মার্কেট, সামনের দিকে আমতলা, আমরা একদিক দিয়ে এলাম আর একদিক দিয়ে পাটিকাবাড়ি ঘাট। এখান থেকে কিছুটা যাওয়ার পরেই ঘাট চলে আসবে, তারপর ওখানে একটা বাঁশের সাঁকো রয়েছে। এই যে চলে এসেছি, আর এখানে ঘাট পারাপারের জন্য পার হেড 3 টাকা করে নেয়। অনেক দিন নদীর পারাপারে আসা হয় না, এমনিতে আমি আসতে এত পছন্দ করি না, কিন্তু ছোটোবেলাকার একটা কথা মনে পড়ে গেল, যেন আমাদের কলকাতা যাওয়ার জন্য এরকম একটা বাঁশের সাঁকো দিয়ে রাধানগর ঘাট বলে জায়গাটা রয়েছে সেটা পারাপার করতে হতো। ছোটোবেলায় ওই জামা কাপড়ের ওই ব্যাগ নিয়ে বাবা মা কষ্ট করে যাওয়া, সে যে কী কষ্টের ছিল, কিন্তু আমরা তো ছোটো ছিলাম, আমাদের তো ওইগুলো ব্যাগ ট্যাগ নিতে হতো না, খুব বেশি হলে হয়তো আমাদের একটা ছোটো আমাদের কথাই ভ্যানিটি ব্যাগ যেটা বলে, এখন তো আমরা পার্স অনেক কিছু বলা শিখেছি, তখন তো ওগুলো বলতে জানতাম না। যাই হোক, তো ওগুলো নিয়ে মজা করতে করতে যেতাম আর তোমার এই নদীর এই সুন্দর দৃশ্যটা উপভোগ করতাম, আর বুঝতাম না যে এই লাগেজগুলো তুলতে কতটা কষ্ট হয়। এখন বড় হয়েছে, এখন নিজে নিজে যখন যাই এরকম সাঁকোর ওপর দিয়ে তখন বুঝতে পারি। আর এখন তো রাধানগর ঘাট নতুন ব্রিজ হয়ে গিয়েছে, এরকম কোনো কিছু নেই, বাবা পেরিয়ে চলে এসেছি। এ যে কী আতঙ্কের জিনিস আমার জন্য, তোমাদের কী বলবো, যখনই কোনো এরকম সাঁকো পেরোতে হয় আমার জন্য ভীষণ রিস্কি হয়ে পড়ে, কারণ এত ভয় লাগে আমি কী বলবো। এই যে এখান থেকে উঠবো, মাকে তাই বলছিলাম পাশে যেতে যেতে যে মা দার্জিলিং তো যাওয়া হলো না, এখানে একটু দার্জিলিংয়ের স্বাদ উপভোগ করে নাও, এতটা হাই মানে কী বলবো আর কি। মা একটু হাসাহাসি করলো, ব্যাস পৌঁছে গিয়েছি, এবার এখান থেকে অটো করে যেতে হবে সেইখানে, জায়গাটার নাম আজলামপুর। তো এখান থেকে টোটোও হয় কিন্তু অটোতে গেলে তাড়াতাড়ি হবে, অলরেডি 6টা বেজে গিয়েছে, ফেরার পালা রয়েছে, সেই জন্য তাড়াহুড়ো করে এখানে আসা, আর ওদের সাথে যদি একটু দেখা না হয় তাহলে তো হবে না, সেই জন্যই তাড়াতাড়ি করে যাচ্ছি যদি একটু দেখা পাই। একটা কথা কি, ওনারাও মানুষ বা সফিক বা যেই বলো, কিন্তু হয় না একটা এক্সাইটমেন্ট কাজ করে। হ্যাঁ, তাদের সবসময় আমি ফোনে দেখি, সেরকম একটা এক্সাইটমেন্ট কাজ করছিল। এইদিকে রাস্তার সিচুয়েশনটা খুব একটা ভালো না, খুবই মানে জার্কিং হচ্ছিল। আর এই যে রাস্তাটা দেখছো, এই রাস্তাতেও কিন্তু ওদের অনেক ভিডিও শ্যুট রয়েছে, সেগুলো ভীষণভাবে মনে পড়ছিল। জানি না কবে যেতে পারবো কলকাতা, আমি তো খুব এক্সাইটেড ইনসাইড আউটের আউট অ্যান্ড বিয়ন্ড ক্যাফেতে যাওয়ার জন্য। চলে এসেছি, এটা হচ্ছে ওনাদের স্টুডিও, ফাইনালি চলে এসেছি। ওখানকার যে দুজন দাদা রয়েছে, তার মধ্যে একজন দাদা ওখানে তোমার এডিটিং করছিল, ওই দেখছিলাম সিলভার বাটনগুলো, গোল্ডেন বাটন, এত সুন্দর লাগছে দেখতে না, আমার মানে লাইক গুজবাম যেটা বলে সেটা হচ্ছিল যে আমি কি লাইফে এরকম কোনো জায়গায় যেতে পারবো আদেও। জানি না যেতে পারবো কি না, কিন্তু ওনাদের দেখে, ওনাদের এই যে মানে কাজের প্রতি যে ভালোবাসা দেখে খুব ভালো লাগছিল। এই যে ফাইনালি সফিকের সাথে ভিডিও, না এটা কিন্তু ফটো, কারণ ওখানে কোনো ভিডিও অ্যালাউ নেই। ওদের সাথে দেখা করে আমার ভীষণ ভালো লেগেছে, জানতে পেরেছি ও 9-এ পড়ে, খুব কনসেন্ট্রেট দিয়ে ওরা কাজ করছে, খুব ভালো লেগেছে ওদের সাথে কথা বলে দেখা করে। এবার বাড়ি ফেলার পালা, আমরা টোটো করে ফিরছি, ওই যে পাটকাবাড়ি ঘাট যেটা দেখলে সেখান থেকে আবার টোটো করে বাড়ি ফিরে যাব। এই বিকেলটা সন্ধেটা ভীষণ ভালো কাটলো, ওদের যে ওনার তার সাথে অনেক কথা বললাম, আমরা অনেক কিছু জানলাম নতুন করে। আর একটা জিনিস হচ্ছে, এই ছোটো ছোটো বাচ্চাগুলো আমাদের যে এতভাবে হাসিয়ে মানে এত মন জয় করেছে, গোটা ওয়েস্ট বেঙ্গলের 7 মিলিয়নের উপর ওদের সাবস্ক্রাইবার, ওরা আরও ভালোভাবে দাঁড়াক এটাই চাই। আর আসার সময় দই মিষ্টি নিয়ে এসেছি। তাহলে চলো ভিডিওটা আজকে এখানেই শেষ করছি, সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। ড্রিমস উইথ সায়নের ব্লগগুলো ভালো লাগলে একটা লাইক করে দিও, কমেন্ট করে দিও। এখনকার জন্য টাটা।